এই হচ্ছে ক্রেওল, বুঝলেন? ক্রেওল হচ্ছে একরকম ড্রাই প্যাস্টেল, সেটাকে মানে ওই যেরকম কিউব হিসেবে পাওয়া যায়, পেন্সিল আকারেও পাওয়া যায় বা পাতলা স্কোয়ার হিসেবেও পাওয়া যায়, সেই ক্রেওল দিয়ে আর কি ছবি অনেকেই অনেক বড় বড় আর্টিস্ট এঁকেছেন। আমেরিকায় যখন আপনি কিছুদিন ছিলেন মেয়ের কাছে, হ্যাঁ, তখন আপনি ক্রেওনের কাজ করেছিলেন? হ্যাঁ, আমি তখন ব্যাপার হচ্ছে যে তখন রং ওদের রুম ছোট ছিল, তো একটা রুম ছিল, তো একটা রুমে ওরা ঘুমোতো, একটা রুমে আমি ঘুমোতো। এখন কথা হচ্ছে যে সেইখানের মানে জল রং দিয়ে কাজ করবার বা অয়েল দিয়ে কাজ করবার সম্ভাবনা ছিল না, কারণ অয়েল দিয়ে কাজ করতে গেলে আমাকে এই আনবার সময় খুব ঝামেলা হয়েছিল। এই এই রকমই যে প্রথমেই তো চেক করে বললো যে এগুলো কোথায় যাচ্ছে, তারপর তারপর এয়ারপোর্টে, তারপর বললো যে এগুলো খোলো, খুলে দেখে তারপর আবার দাম সই দেখে, তারপর আরেক আমার জামাইয়ের বন্ধু ছিল একজন, সে আমাকে খুব হেল্প করলো। করার পর তখন শুধু ক্রেওনেই কাজ করেছিল, কিছুটা ব্রাউন, কয়েকটা ব্ল্যাক ছিল, ব্ল্যাক এন্ড হোয়াইটে, বাদ বাকি সবই এই ইন্ডিয়ান রেড বা লাইট রেড যেটাকে বলা হয়, কারণ আমার জন্ম হচ্ছে লাল মাটির দেশে, সেই জন্য আমার একটা প্রেফারেন্স আছে এই ব্রাউনের দিকে। আচ্ছা, সেটা কারণ বীরভূম তো লাল মাটির দেশ, হ্যাঁ, বিশেষ করে শান্তিনিকেতনে ওই দিকটা তো আপনি পায়জামা পরে গেলে তলাতে একদম ইয়ে হয়ে যাবে, রঙিন হয়ে যাবে। সেই ক্রেওনের কাজগুলো নিয়ে পরবর্তী সময় এক্সিবিশনও হয় বোম্বেতে? হ্যাঁ, বোম্বেতে এক্সিবিশন হয়, আর্ট মিউজিক বলে একটা ইয়ে আছে, গ্যালারি আছে, সেইখানেই সেইখানেই আমার এটা হয়েছিল এক্সিবিশনটা।
এরপরে আপনি মাঝে মাঝে বিচ্ছিন্ন ভাবে হয়তো কখনো, দাদা মাঝে মাঝে বিচ্ছিন্ন ভাবে অনেক জায়গায় করেছি, এই কারণ ব্যাপার হচ্ছে সবসময় তো কালার ছবি হাতের কাছে থাকে না, আর করাও সম্ভব নয়, হয়তো চাইলেও তখন কি করব, তখন দিতে বাধ্য হলো। তারপরে বহুদিন বাদে এবারে বোধহয় আবার একটি একেবারে একটা সিরিজের মতো করে ক্রিয়নের এই এক্সিবিশন আপনার হতে চলেছে। হ্যাঁ, কাজ করতে সুবিধা আর কি, ব্যাপার হচ্ছে জল রং তুলি আজকাল আমার বয়সও হয়েছে, তো সেই জন্যে বাধ্য হয়ে এই আমি এটা এটা হচ্ছে একটু ডার্ক ক্রেয়ন, চুলের জন্যে এটা ব্যবহার করা হচ্ছে। আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা যেন ট্রান্সপ্লান্টেশন আর কি, আমরা টেম্পারায় বহু বাবু বিবি দেখেছি, হ্যাঁ, কিন্তু এইরকম ভাবে ক্রিয়নে আপনি বাবু বিবির যে মজা, যে সৌন্দর্যটি নিয়ে এলেন, হ্যাঁ, সেই রকম মানে এটা প্রথম আমাদের মনে হয়। আপনি যখন গভর্নমেন্ট আর্ট কলেজে পড়েন, আপনাদের যে মাস্টার মশাইরা, হ্যাঁ, তাদের অরে বাপরে, বসন্ত গাঙ্গুলির বিখ্যাত কাজ হচ্ছে রবীন চক্রবর্তীর পোর্ট্রেট, এখনো বোধ হয় ওটা প্রিন্সিপাল রুমে আছে, অপূর্ব অপূর্ব কাজ। আপনি প্রথম কবে থেকে ক্রিয়নের কাজ শুরু করলেন? ক্রিয়নের কাজ শুরু করেছি অ্যাকচুয়ালি আমেরিকার থেকেই, কারণ আমার তো আর সুবিধা আছে, এটাকে ঘষে টোনটা তৈরি করে দেওয়া যায় চট করে, এছাড়া আপনার ওই কুকুরদের যে একটা কুকুরের যে ছবিটি, চিংড়ি মাছের ছবি, হ্যাঁ, এগুলো একদম অন্যরকম ভাবে, এগুলো অন্য মাধ্যমে তো আপনি করেছেন, কিন্তু এই মানে কিছু কিছু এর মতন করে আর কি, বা নদীতে তো এই ক্রিয়নে করতে গিয়ে দুটো মিডিয়ামের পার্থক্য কিভাবে ধরা পড়লো আপনার কাছে? দুটো মিডিয়ামের দুটো আলাদা মানে ফিলিংস আছে কাজ করতে গেলে, টেম্পারা হচ্ছে মানে আপনার টেম্পারা আবার অনেক রকম হয়, এক টেম্পারা হয়, গ্লু টেম্পারা হয়, আগেকার দিনের আমাদের দেশে যে টেম্পারা যারা করতেন তারা তারা কিন্তু ওই তেঁতুল বিচি রাঠা, বেলে রাঠা এসব ইউজ, লোকাল জিনিস সব ইউজ করতেন। পেন্সিল দিয়ে ক্রেয়ন দিয়ে কাজ করছেন, আর মাঝে মাঝে কাজে নিজের আঙুলটিকেও ব্যবহার করছেন, হ্যাঁ, দিয়ে রং ঘষে দিচ্ছেন, এর অনুভূতি কেমন?
এটা ব্যাপার হচ্ছে যে টোনটা তৈরি করবার জন্যে, এই যে হোয়াইটের এগেনস্টে হোয়াইট, এটা ইয়ে করবার জন্যে। যদি কখনো এক্সিবিশন করি তাহলে এগুলো ব্যবহার করা যাবে। কাগজ এবং ক্রেয়ন নিয়ে যখন আপনি বসেছেন আপনার কাজের টেবিলে, আপনার কি আগে থেকে কোনো ধারণা ছিল যে আপনি এই বিবিধ ছবি আঁকবেন বা চিংড়ি মাছটা আঁকবেন, বা নাকি যেমন মনে এসেছে সেভাবে করে গেছেন কাজ? না, ওটা কোনো ইয়ে কিছু নয়, হাতের কাছে যেটা পেয়েছি সেইটাই করেছি। নিশ্চয়ই আপনি গল্প লিখুন যাই লিখুন, স্মৃতি ছাড়া কিছু হয়? তার মানে এই মুখ গুলো আপনার সঙ্গে সঙ্গে চলে দীর্ঘদিনের মুখ? হ্যাঁ, দীর্ঘদিনের মুখ হয়েছে। তো দামটা সই করে দিই, স্প্রে করতে হবে। বিবি বাবু এগুলো শান্তিনিকেতনে আসার পর শুরু হলো। একদিকে অ্যাবস্ট্রাক্টের কাজ করছেন, হ্যাঁ, বিমূর্ততা, আরেকদিকে বাবু বিবি সৌন্দর্য, দুটো আলাদা আলাদা ভাবে একসঙ্গে নিয়ে যাওয়া যায় না। তবে কতগুলো নিয়ম হচ্ছে যে কতগুলো এই ফ্ল্যাট করার পরেও তার মানে ছবি শেষ হয় না? সব 2019 ফাঁকা স্পেসের সঙ্গে একটা লড়াই চলে না? তো হয়ই, বেশ। এই একটা স্কেল না? আপনি সবসময় ছবি আঁকার আগে চারদিকে স্কেল দিয়ে একটা ক্ষেত্র তৈরি করে নেন? হ্যাঁ, সেটা তো সুবিধা আছে। সুবিধা মানে আমি কতটা স্পেস কিভাবে ইউজ করব সেটা ঠিক আছে। আর খুব ভালো আর খারাপ কথা নয়, কথা হচ্ছে এই দাগটা দিতে হবে মুশকিল। আরেকটা স্কেল আছে বার করি,
করতে হবে। এর পেছনে কত বছর ব্যয় হয়েছে, এর পেছনে এইগুলো করতে গেলে কত কত ব্যয় হয়েছে। সেই 1954 থেকে ছবি এঁকে যাচ্ছি, 1954 থেকে ছবি এঁকে যাচ্ছি এখনো পর্যন্ত। 65 বছর তো তার একটা এক্সপিরিয়েন্সের দাম আছে তো। রোজ আজকাল আর পারি না, আঁকি রোজ পারি না, কারণ রোজ রোজ শরীর টড়বড় করে, আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে। হ্যাঁ, তাছাড়া উপায় কি আছে? এই বাড়তি লাইনটা দিলাম দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এবং এই বাড়তি লাইনটি আপনি অধিকাংশ সময় দেন? হ্যাঁ, সব সময়ই দিই প্রায়। এটা কখনো কখনো এই বাড়তি লাইনের মধ্যে একটা ডিজাইন আপনি করে দেন? হ্যাঁ, আচ্ছা একটা জিনিস, এটা কি তো এইখানে আছে নাকি? ও ইয়ানের এইসব রং ঘুষতে ঘুষতে সেই দেশের মাটিটা বারবার আপনার কাছে মনে পড়ায় না? হ্যাঁ নিশ্চয়ই, তা তো পড়বেই। ক্রিয়নের সঙ্গে আপনার এই খেলা, এই সম্পর্ক নিয়ে তাহলে মাই প্লে উইথ ক্রিয়ন আর মাই প্লে কি আর হবে? কিছু কি হওয়ার কথা ছিল? হ্যাঁ, কিছু কি হওয়ার কথা ছিল? হ্যাঁ ছিল বই।
কেন হবে না? মোটা করে ও আসল জিনিস তো করা হয় নাই। হ্যাঁ নিশ্চয়ই এখন তো ভাবাচ্ছে, কারণ ব্যাপার হচ্ছে এই টোনগুলোকে একটু আমি কমিয়ে দিতে চাই, একটা টেক্সচার করতে চাই। টেক্সচারটা করলে মানে ব্যাকগ্রাউন্ডের যে একঘেয়েমিটা কেটে যাবে, দেখছেন না? টেম্পারার ক্ষেত্রে আপনি বলেছিলেন ব্যাকগ্রাউন্ডকে আপনি করতে চান, ডিস্টার্ব করতে চান না, কিন্তু ক্রেওনে আমরা দেখেছি আপনি ব্যাকগ্রাউন্ডকে নিয়ে খেলেন, এটা কারণ কি? এটা করি মানে টেক্সচারটা তৈরি করি, একটা ফ্ল্যাট ল্যান্ড থাকলে সবসময় দেখতে ভালো লাগে না, দেখছেন? টেক্সচারটা করাতে ওই যে ঘষা ব্যাপারটা, সুন্দর সেটা তো লোকের নিজের ইয়ের উপর নির্ভর করে ভাই। বাহ, এইবার মনে হচ্ছে না? এইবার অনেকটা মনে হচ্ছে। এটা ফিক্স হয়ে যাবে, এটা কই? হয়েছে আর কিছু? আপনার এই এক্সিবিশনে মোট 45টি ছবি আছে। হ্যাঁ, ক্রেওনের। আচ্ছা, ফিগারেটিভ কাজ যেমন রয়েছে। হ্যাঁ, প্রধানত আবার খুব ইন্টারেস্টিং একটা কাজ আছে, সিংহ। ও, ওটা ওটা কিন্তু সিংহটা আমি মানে মানে মন খুলে বলতে পারি, ওই সিংহটা বহুদিন আগে এক রাজস্থানি ক্যালেন্ডার বেরিয়েছিল, বহুদিন আগে ফুটো ফুটো হয়ে গেছে, কোথায় পড়েছিল আমি পেলাম, তো এটা কাজে লাগাতে হবে। তারপর ওটা ছোট ছিল, ওটাকে বড় করে তারপর সিংহ, সেই জন্য আমি আই ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্স বাই দ্যাট টেম্পারা পেন্টিং। আপনার সঙ্গে কথা বলতে বলতে বিভিন্ন সময় আপনি কখনোই আপনার ইন্সপিরেশনের ক্ষেত্রটিকে গোপন করেন না, যে আমি এইখান থেকে আমি জিনিসটাকে ইনহেরিট করেছি। হ্যাঁ হ্যাঁ, গোপন করবার কি আছে? একদমই গোপন করবার তো কিছু নাই, লোকে যখন ধরা পড়বে তখন কি বলবে, তার চাইতে স্বীকার করে দেওয়াই ভালো। সব জায়গা দেয়া দেয়া সব জায়গায় আছে, কেউ বলতে পারবে না যে আমি নিই নাই, ইয়ে করি নাই, ও করি নাই। পিকাসো মানে আমাদের আফ্রিকার আর্ট থেকে কম দিয়েছেন, তবে
এমনকি আমাদের কালিগার পট থেকেও নিয়েছে। হ্যাঁ, সেটা ব্যাপারটা হচ্ছে যে কে কিরকম ভাবে ইউজ করছে জিনিসটাকে নিয়ে, কে কিরকম ভাবে ইউজ করছে নিজের মতো করে হচ্ছে। হ্যাঁ, নিজের মতো করে। এই যে আমি মেয়েদের ছবি আঁকি, আমরা মেয়েদের শাড়ি পরা দেখি, ইয়ে দেখি, বাড়িতে তো দেখি, তো সেইগুলো দেখেই একটা ইয়ে হয়, তার থেকে কাজ করি। আর একটা কথা, এই যে আপনার বাবু বিবি মাঝে মাঝে এদের ছবি আঁকেন, প্রজাপতি ফুল থাকে, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ঢুকে যায় এবং এই এক্সিবিশনেও রয়েছে, আপেল। হ্যাঁ, আপেল। আপেলকে কখনো কখনো ছুরিকাঘাত করে, দুটো ছুরি দুদিক থেকে টাচ করছে আপেলটাকে, বা বিবি বাবুর ফেস, তার মাঝখানে একটা আপেলকে আপনি প্রতিস্থাপন করেন, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। ব্যাপারটা হচ্ছে আপেল একটা লাভের সিম্বল, লাভের সিম্বল বলে মধ্যে মধ্যে সেই সিম্বলটাকে ইউজ করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, স্পেস নিয়ে যখন কোনো গণ্ডগোল হয় বা টেনশন হয়, তখন চেষ্টা করি সেই জায়গাটাকে ভরাট করবার জন্য কোনো কিছু, মানে কোনো কিছু, মানে জিনিস আর কি দেওয়া যায় কি না। সেখানে অনেক জায়গায় প্রজাপতি দিয়েছি, অনেক জায়গায় ফুল দিয়েছি, অনেক জায়গায় আপেল দিয়েছি, শুধু আপেল ঝুলিয়েই অনেক ছবি করেছি, শুধু আপেল, কিচ্ছু না। এই এক্সিবিশনও তেমন আছে, কাজ আছে, একটা আপেল, একটা আপেল এরকম নয় ঝুলছে, যেরকম আমাদের ইয়েতে মানে ফলের দোকানে ঝোলায় সেই রকম আপেল ঝুলছে। এই যে ফুল, প্রজাপতি, হ্যাঁ, বা বাবুদের ক্ষেত্রে দেখেছি বাবু খুব আয়েস করে ডাব খাচ্ছে, বা কুকুরটি বাবুর দিকে চেয়ে রয়েছে, এটার মধ্যে শুধু সুন্দর নয়, এটার মধ্যে একটা মজাও তৈরি, একটা কমেডি যেন তৈরি হচ্ছে, সেটা কিভাবে এলো? সেটা মজা ব্যাপার হচ্ছে, ছবির জন্যে কতগুলো ইন্টারেস্টিং পয়েন্ট বা ইন্টারেস্টিং জিনিস সৃষ্টি করতে হয়, তাহলে ছবি ভালো লাগবে কেন? এক তাহলে করতে হয় একদম পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, রথকর মতো অবস্থা হবে, বেচারা শেষ পর্যন্ত শুনেছি জানি না সুইসাইড করেছিলেন, মানে আমি ওর ছবি দেখেছি গ্যালারি অফ মডার্ন আর্টে, মোমাতে, ইয়েতে, নিউ ইয়র্কে, সে এত বড় বড় ছবি, এত বড় বড়, আর কিছুই নয়, এরকম সার্কেল দিয়ে রং, এরকম সার্কেল দিয়ে রং, একদম ফাঁকা, কি মানে ভাইব্রেট করছে ছবিগুলো। তো এই ছবি ক্রমাগত করে যাওয়ার কতদূর সম্ভব সেটা একটা চিন্তার বিষয়। সেই জন্য পিকাসোও মধ্যে মধ্যে চেঞ্জ করেছেন, তিনি পটারি করেছেন, তারপর তিনি এচিং করেছেন, এ করেছেন, অনেক জায়গায় তিনি চেঞ্জ করেছেন, শুধু যে পেন্টিং করেছেন তা নয়, কখনো লাইট দিয়েই, ব্রাশ দিয়েই শুধু পেন্টিং করেছেন, আবার কখনো কালার ভরেছেন, মানে ও ওনার বাবাও পেন্টার ছিলেন তো। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওর বেসটা ছিল একদম মানে খাঁটি ইয়ে, সেই জন্যেই ওর পক্ষে ওইভাবে এগিয়ে যাওয়া, সাহস করে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। এরকম মাতিসও আছে, তো মাতিসের মধ্যে ডেকোরেটিভ এলিমেন্টস যেসব রয়েছে চমৎকার, এবং খুব সিম্পলিফাইড, কোনো মানে অর্নামেন্টাল ব্যাপারটা খুব একটা নেই, ডিজাইন আছে কিন্তু তার মধ্যে একটা অ্যাবস্ট্রাকশনের ব্যাপারও থেকে গেছে। লালুদা, আপনার এই ক্রেয়নের এক্সিবিশন হচ্ছে, আর আমরা সবসময় দেখেছি আপনার যে আঁকার টেবিল তার ওপরে একটা ছবি, যে ছবি আপনার রাখা আছে মাছের ছবি করা, একদম একটু অন্য প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি কি প্রত্যেকদিন সকালে বাজারে যান? আমার বাজারে যাওয়া ক্লাস 8 থেকে অভ্যেস ছিল, কারণ আমার বাজার করাটা আমার একটা হবি ছিল। আমি প্রত্যেক দিনই, প্রত্যেক দিন মানে দু একদিন বাদ যেত আমি বাজার করতাম, শুধু এইখানে এসে ওই অসুস্থ হওয়ার পর থেকে আর পারি না, এখন যাই ওই সপ্তাহে দু একদিন যাই, যেদিন হয়তো রবিবার, সোমবার, বুধবার, শুক্রবার, এই দিনগুলোতে যাবার চেষ্টা করি।
এবারে এক্সিবিশনে আপনি একটা খুব সুন্দর চিংড়ির ছবি রেখেছেন। হ্যাঁ দিয়েছি তো। হ্যাঁ লালুদা, আরেকটা প্রসঙ্গ হচ্ছে পুরাতনী বাংলা গান, তার যে মেজাজ আপনার ছবির মধ্যে যেন আমরা খুব পাই, এটা সম্পর্কে একটু বলুন না। গান আমি শুনতো, আমার মায়ের, আমার মেজো মামা ছোট মামা খুব ভালো গাইতো, তো এরকম নিজেরা উইয়ে মাও গাইতেন, মা বেশিরভাগ ভজন গাইতেন, নিজের মনে গাইতেন, পুজো টুজো করতে কোনো ইয়ে নাই, ওইখান থেকে আমার খানিকটা ইয়ে হয়েছে, আর কিছুই না এটা। আমেরু দেখে সৈকুল হারালাম বুকুর তলায় এসে, আমেরু আমেরু দেখে সৈকুল হারালাম বুকুর তলায় এসে।